what is the object of our education? Tini bollen digbijoy koribo yaha biddar karjo nahe ishwar bhojile sei bidya satya kahe sei sei biddar phal janiyo nishchoy krishna pat padme jar chitto bitto roy. Welcome back. চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম গৌড়ীয় মঠ যেটা রয়েছে বাগবাজারে। তো সেখানে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেই যে এখানে যে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামটা আছে যেটা বিশ্বের মধ্যে একমাত্র মহাপ্রভু মিউজিয়াম, সেটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা নিয়েই আজকে চলে এসেছি। চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আসলে কিভাবে আসবে, এই মিউজিয়ামটি রয়েছে বাগবাজারের কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটে। আসতে হলে তোমাদের পৌঁছে যেতে হবে বাগবাজার স্টেশনে, যদি ট্রেনে করে আসো সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে। আর মেট্রোতে আসলে শোভাবাজার বা শ্যামবাজারে নেমে সেখান থেকে অটো করে পৌঁছে যেতে পারবে গৌড়ীয় মঠে, যেটি রয়েছে গ্রীষ্মঞ্চের একেবারে উল্টো দিকে। আর যদি বাসে করে আসো তাহলে বাগবাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে এই মঠের একদম সামনে। মঠের ভেতরেই রয়েছে এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামটা। তো চলো পুরো মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখানো যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, মিউজিয়ামটা দেখে বুঝতে পারছো তিনটে ফ্লোর বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা কাঁচ দিয়ে পুরো ঘেরা এবং সামনে গিয়ে দেখে নেবো এর ভেতরে কী আছে। এবং রিসেপশন আর অফিসটা কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট হবে, এছাড়া কিন্তু ফোনপে, এখানে কিউআর কোড দিয়ে ফোনপে বা গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারবে, মানে অনলাইন পেমেন্ট হবে। এই আমি কেটে নিয়েছি 50 টাকা মূল্যের একটি টিকিট, এই তো এটা নিয়ে এখন এদিকে চলে যাব। তার আগে তোমাদের এইগুলো একটু এদিকটা দেখিয়ে দিই। এখানে শু স্ট্যান্ড আছে, জুতো রাখতে পারবে, আর ওদিকে হচ্ছে রান্নাঘর রয়েছে। এন্ট্রি, এটাই হচ্ছে মূল গেটটা। আচ্ছা, আগে এই মিউজিয়ামে আসলে কিন্তু এই এন্ট্রি না করে তার অপোজিটে রয়েছে এখানে একটা স্মরণ কক্ষ। এখানে কিন্তু ঠাকুরকে একটু প্রেয়ার করে, ঠাকুরের কাছে প্রে করে তারপরে কিন্তু মেন মূল মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে হয়। তো এখানে একটা পাদুকা দেখতে পাচ্ছি, আর তার সামনে এরকম শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা এরকম মূর্তি বানানো দেখতে পাচ্ছি। এটা কি রিয়েল পাদুকা? এটা হচ্ছে মানে অনারি পাদুকা বলতে পারেন, ওনার চিহ্নে রাখা হয়েছে। আচ্ছা, মেন তো এখানে পাওয়া যাবে না, মেন তো আপনার নবদ্বীপে হয়, মানে এটা একটা রেপ্লিকা বানানো হয়েছে। হ্যাঁ, বাস এই যে মূর্তি দেখছেন চৈতন্য মহাপ্রভু দেবের, এটা জয়পুর মানে পুরো পাথরের মূর্তি, জয়পুর থেকে হয়েছে এটা তৈরি, স্পেশালি জয়পুর থেকে ওখান থেকে এখানে আমার নিয়ে আসা হয়েছে। আর এটা যে ঘুরছে এটা এটা কিভাবে? এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড মাধ্যমে এখানে মানে মেডিটেট করা হয়। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে আমরা এন্ট্রি করব। মহাপ্রভুর একটা জন্মলীলা দেখানো হয়েছে, এটা জগন্নাথ মিশ্রের একটা সংসার, যে জগন্নাথ মিশ্রের সংসারে একজন পুত্র সন্তান এসেছে সেটা এখানে দেখানো হয়েছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী অর্থাৎ মহাপ্রভুর মাতা শচীদেবী, শচীদেবীর পিতৃয়ানা নীলাম্বর চক্রবর্তী। জগন্নাথ মিশ্রের সংসারে যে একটা পুত্র সন্তান এসেছে সেটা আমরা সাদা জড়চক্ষু দিয়ে দেখেছি, সাধারণ একজন পুত্র সন্তান, সেটা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন দেখতে এসে তখন তো আমরা জানতাম না যে তিনি ভগবান, যে তিনি যে স্বয়ং ভগবান সেটা স্বর্গের দেবদেবীরা জানতেন, এবং স্বর্গের দেবদেবীরা স্বয়ং মর্তে এসেছেন নরনারী নবরূপ মর্তে নরনারীর রূপ ধারণ করে স্বয়ং ভগবানকে দেখার জন্য। মহাপ্রভু যে একটা নিমগাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন যেটা আমরা দেখি, তার জন্য একটা নিমগাছকে দেখানো হয়েছে। এটা হচ্ছে বাল্যলীলা মহাপ্রভুর, এটা সর্প আরোহণ লীলা,
মহাপ্রভু যখন ছোটো ছিলেন হামাগুড়ি দিয়ে উঠানে খেলছিল, একদিন দেখলেন উঠানে এক কোলে একটা বৃহৎ সর্প কুণ্ডলীকৃত হয়ে বসে আছে। মহাপ্রভু সেই দিকে গেলেন এবং সর্পের উপরে উঠে আরোহণ করলেন, তা সর্পের উপরে বসলেন এবং বাড়ির যারা ছিলেন মা কাকিমারা তারা ভাবলেন একটা বৃহৎ সর্প যার হাত থেকে বাচ্চাকে বাঁচাতে হবে, তাই সর্পের শত্রু গরুরকে স্মরণ করে গরুর গরুর করে চিৎকার করতে শুরু করলেন এবং সেই চিৎকার শুনে সর্প সেখান থেকে পালিয়ে যায়। মহাপ্রভুর পিতামহ নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষশাস্ত্রের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মহাপ্রভুর জন্মের পরে কুষ্টি বিচার করে দেখেছিলেন যে এ বালক কোনো সাধারণ বালক নয়, ইনি ভবিষ্যতে বিশ্বের ভরণ পোষণের ভার গ্রহণ করতে পারবেন, তাই নাম রেখেছিলেন বিশ্বম্ভর। আর নিমগাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন বলে আদর করে নিমাই বলে ডাকা হয়। অধ্যয়ন মহাপ্রভু প্রথম বিষ্ণু এবং সুদর্শনের পাঠশালায় ভর্তি হয়েছিলেন, পরে তিনি ব্যাকরণ শিক্ষাশাস্ত্রের জন্য যে গঙ্গাদাস পণ্ডিত বলে ভর্তি হয়েছিলেন এবং সহপাঠীদের সঙ্গে যে পড়াশোনা করছেন তার পটচিত্র, এই পটচিত্রগুলো এখানে রেকর্ডিং করা আছে স্টোরিগুলো। এটা বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত মহাপ্রভুর বিবাহ লীলা। মহাপ্রভুর পিতা মহাপ্রভু জগন্নাথের সংসারে যে পুত্র সন্তান এসেছে অর্থাৎ মহাপ্রভুর জন্মের পরে উনি খুশি হয়ে কিছু বস্ত্র বিতরণ করছেন, উনি হলেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ যিনি পিতাকে হেল্প করছেন। এখানে একটা কিয়স্ক গ্লাস আছে দেখো, এখান থেকে কিন্তু তোমরা এটা স্ক্রিন টাচ আর সমস্ত কিছু কিন্তু স্টাডি করতে পারবে, কম্পিউটারাইজড পুরোটাই, এরকমভাবে স্ক্রল করে করে সব কিছু দেখতে পারবে। একদিন জনৈক গোপাল ভট্ট নামে এক তীর্থ পর্যটক ব্রাহ্মণ মহাপ্রভুর বাড়িতে এসেছিলেন। মহাপ্রভু তখন ছিলেন ছোট। মহাপ্রভুর পিতা অতিথি সেবার জন্য সব রকম বন্দোবস্ত করলেন। ব্রাহ্মণ বললেন, আমি বৈষ্ণব, ভগবানকে না ভোগ লাগি আমি প্রসাদ পাই না। সেই হিসাবে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র সব কিছু বন্দোবস্ত করলেন, তিনি ভোগ লাগালেন এবং সেই যখন ভোগ লাগিয়ে ইষ্টদেবকে স্মরণ করছেন তখন মহাপ্রভু এসে প্রসাদটা খেয়ে ফেলেছে। ব্রাহ্মণ ভাবলেন একজন সাধারণ বালক যে প্রসাদটা খেয়ে ফেলেছে উচ্ছিষ্ট হয়ে গেছে, এটা ভগবানকে আর নিবেদন করা যাবে না, বাদ দিলেন এবং দ্বিতীয়বার সব উপকরণ দেওয়ার পরে আবার ফিরে ভোগ লাগালেন। সেম ঘটনা ঘটলো এবং তৃতীয়বার সেই একই ঘটনা ঘটার সময় তখন ব্রাহ্মণ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বালক, বারবার আমি যখন ইষ্টদেবকে স্মরণ করছি তুমি এসে বাধা সৃষ্টি করছো। তখন মহাপ্রভু বললেন, আপনি একজন শুদ্ধ ভক্ত, ভক্তটাকে ভগবান আসতে বাধ্য, আপনি আমার বারবার ডাকছেন তাই আমি আসছি। তখন মহাপ্রভু কৃপা করে এই অষ্টভুজ মূর্তি ব্রাহ্মণকে দেখিয়েছিলেন। এটা দত্তাত্রেয় ভাব। ব্রহ্মার পুত্র অত্রিমুনি পুত্র কামনার জন্য ভাগবত আরাধনা করেছিলেন, তখন ভগবান প্রসন্ন হয়ে বলেছিলেন, আমার কর্তৃক আমি তোমার কাছে দত্ত হলাম বা নিজেকে তোমার কাছে দান করলাম। স্বয়ং ভগবান যে অত্রিমুনির পুত্র হিসাবে এসেছিলেন, মহাপ্রভু যে স্বয়ং ভগবান শচীমাতার পুত্র হিসাবে এসেছেন সেটা তত্ত্বকথার মাধ্যমে মাকে বোঝাচ্ছেন। শহীদ মিলন। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে অবস্থান করছিলেন বা পূর্ববঙ্গে গিয়েছিলেন সেখানে তপন মিশ্র নামে একজন সারগাই সার্বভৌম ব্রাহ্মণ ছিলেন। তিনি ধর্ম সম্বন্ধে তখন কনফিউশন ছিলেন, কোনটা মানুষের পক্ষে মঙ্গলজনক, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই কনফিউশন। একদিন শুভ স্বপ্ন দেখে মহাপ্রভুর সঙ্গে এসে সাক্ষাৎ করলেন এবং মহাপ্রভুকে সমস্ত কিছু বললেন। মহাপ্রভু তখন ওনাকে আদেশ করলেন, তুমি ষোলো নাম 32 অক্ষর হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করো, এটাই তোমার সিদ্ধি সাধনার রাস্তা। তপন মিশ্র হলেন মহাপ্রভুর প্রথম বাংলাদেশের হরিনামপ্রাপ্ত শিষ্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু তিনি গঙ্গার তটে বসে কিছু আলোচনায় রত রয়েছেন। ইনি হচ্ছেন কেশব কাশ্মীরি, যিনি মা সরস্বতীর বরপুত্র ছিলেন। মা সরস্বতীর কৃপায় ওনাকে, মা সরস্বতী ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন যে আমি তোমার কণ্ঠে সর্বদা বিরাজ করে থাকব। তো উনি মা সরস্বতীর সেই আশীর্বাদকে নিয়ে তিনি দেশের বড় বড় পণ্ডিতদেরকে পরাজিত করে ফেলেন। ওনার নাম হয়ে ওঠে দিগ্বিজয়ী পণ্ডিত। উনি কাশ্মীরে থাকতেন, ওনার নাম ছিল কেশব কাশ্মীরি। তো এইভাবে তিনি বাংলার বড় বড় পণ্ডিতকে পরাজিত করে ফেলেন। ভারতবর্ষের যত পণ্ডিত রয়েছে ওনার নাম হয়ে উঠল দিগ্বিজয়ী পণ্ডিত। এবং উনি আজ থেকে 500 বছর পূর্বের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আজ থেকে 500 বছর পূর্বে আমাদের নবদ্বীপ ধাম ফিনান্সিয়ালি এডুকেশনালি অনেক এনলাইটেড ছিল। দেশ বিদেশ থেকে সবাই নবদ্বীপে আসতো অর্থ বিদ্যা উপার্জনের জন্য। তো সেখানে মহাপ্রভু একজন গ্রামারের টিচার, তিনি ছাত্রদের অধ্যয়ন করাচ্ছেন। ওনাকে বলা হলো, তুমি যদি নবদ্বীপ ধামকে জয় করো তাহলে তুমি তোমার যে দিগ্বিজয়ী পণ্ডিত উপাধি এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে তিনি অনেক দাম্ভিক এবং অহংকারিক হয়ে ওঠেন যে আমি অনেক বড় বিদ্বান। তো সেইখানে মহাপ্রভুর সাথে তর্কযুদ্ধ করতে আসেন এবং সেখানে তিনি পরাস্ত হন। এবং এখানে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেই দিগ্বিজয়ী পণ্ডিত করে আমাদেরকে, যারা আমরা ছাত্র সমাজ, আমাদেরকে শিক্ষা দিলেন যে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ আওয়ার এডুকেশন। তিনি বললেন, দিগ্বিজয় করিব ইহা বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে, সেই সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যার চিত্তবৃত্ত রয়।
এই মিউজিয়ামের ভেতরেই একটা 635 বছরের পুরনো সিংহাসন আছে, যেখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা, যার মধ্যে বিষ্ণু বিগ্রহ রেখে পুজো করতেন। তো অবশ্যই এটা তোমরা এখানে এসে দেখতে পাবে, এটা তোমাদের দেখাতে পারবো না, মানে 600 সেই একদম সেই আমলের কিন্তু অরিজিনাল বিষ্ণু বিগ্রহ এবং সিংহাসন সমেত সেটা রয়েছে এখানে। এই যে গ্যালারিটা দেখে বেরোলাম, এটা হচ্ছে মানব লীলা গ্যালারি। আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে এই শো। প্রেমদান লীলা যে শিক্ষা রয়েছে মহাপ্রভুর, বিভিন্ন শিক্ষাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মহাপ্রভুর এক একটা লীলাকে এখানে তুলে ধরা হয়েছিল। শিবাসের অঙ্গন রয়েছে, যেখান থেকে মহাপ্রভু সর্বপ্রথমে হরিনাম সংকীর্তনকে শুরু করেছিলেন। তিনি 21 ঘন্টা দ্বার রুদ্ধ করে তার অন্তরঙ্গ জনদেরকে নিয়ে তিনি সর্বপ্রথমে সংকীর্তন শুরু করেছিলেন। সেখানে মহাপ্রভু তিনি নিজের স্বরূপকে প্রকাশ করেছিলেন, যেটাকে মহাপ্রকাশ লীলা বলা হয়, সাত প্রহর ইয়া ভাব বলা হয়। সেখানে মহাপ্রভু কীর্তনের মাধ্যমে তিনি বহু ভক্তকে কৃপা করেছিলেন। এবং সব থেকে আকর্ষণীয় হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে একজন মুসলমান ভাইও রয়েছে। কেন রয়েছে এখানে? হরিনাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, তার কারণ মহাপ্রভু তিনি কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো বিভেদ রাখেননি, তিনি সর্বজীবকে একত্রিত করেছিলেন কৃষ্ণ নামের মাধ্যমে। এবং ইনি ছিলেন শিবাস পণ্ডিতের একজন দর্জি, এবং সেই সূত্রে মহাপ্রভু যেহেতু ভক্তের সেবায় তিনি যুক্ত ছিলেন, তাই মহাপ্রভু সেই মুসলমান ভাইকেও তিনি কৃপা করেছিলেন এবং সেই সংকীর্তনে যোগদান করিয়েছিলেন। ধার্মিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে সেই সময়টা একটা অন্ধকারময় যুগ ছিল আমাদের, যেখানে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন, মানুষের মধ্যে সঠিক ধর্ম জ্ঞান মানে অর্থনৈতিক সামাজিক সমস্ত কিছু দিক থেকে তারা শোষিত। এরকম পরিস্থিতিতে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এই ফাস্ট ফোর থেকে শুরু হচ্ছে চৈতন্যরা, চৈতন্য যুগ। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর আমাদের সমাজকে কিভাবে তিনি পরিবর্তন করলেন, অর্থনৈতিক ধার্মিক প্রত্যেকটা ক্ষেত্রকে তিনি কীভাবে ডেভেলপ করেছিলেন সেটা আপনারা এখানে। এখানে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করার পর তিনি পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছেন। সেই বৃন্দাবন যাওয়ার পরে ঝাড়খণ্ড আজ থেকে 500 বছর পূর্বে জঙ্গলে পরিপূর্ণ ছিল। একজন বাঘ একজন হরিণকে আলিঙ্গন করছে, কারণ মহাপ্রভু তিনি কি করেছিলেন, তাকে দর্শনে এবং তার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে জীবের যে হিমস্রতা সেই হিমস্রতাই বিনাশ হয়ে যায়। এইখানে দেখো একটা পাথর রাখা আছে, এটা কিন্তু 500 বছরের পুরনো একদম রিয়েল একটা পাথর। এর উপর থেকে বিভিন্ন পশু পাখির পদচিহ্ন দেখে বুঝতে পারছো। সাইডটা দেখে এলাম আমরা, জীব উদ্ধার, আর এরপরে হচ্ছে এখানে মহাপ্রভু এবং পারিষদ বর্গ। এই পোর্শনটা এবার দেখাবো তোমাদের। একটা পদক্ষেপ, তখন মুসলমান নবদ্বীপের শাসক ছিলেন চামকাজী, যিনি সেই নাম সংকীর্তনকে বন্ধ করার প্রয়াস করেছিলেন। তার প্রতিবাদে মহাপ্রভু লক্ষ লক্ষ নবদ্বীপবাসীকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতে করতে সেই চামকাজীর প্রাসাদে যাচ্ছেন। এটা ভারতের ইতিহাসে প্রথম অহিংসা, আমরা যে অহিংসা আন্দোলনের কথা শ্রবণ করেছি, তো যদি প্রথম কোনো আন্দোলন হয়, এই আন্দোলন করার যে মোটিভ বা থট এটা প্রথম বাংলায় এনেছেন চৈতন্য এবং এটা প্রথম অহিংসা। তিনি কেবলমাত্র কৃষ্ণ নামের দ্বারা তিনি সেই মুসলমান শাসককে পরাজিত করেছেন এবং সেই চামকাজ পরবর্তীকালে সেই কৃষ্ণ তিনি মহাপ্রভুকে কাছে নত হন, তাকে কে প্রণাম করা হয়, সেখানে ফুল চন্দন ধূপ দেওয়া হয়।
কারণ তিনি সেই নাম সংকীর্তন যুগে নিজেকে আত্মসমর্পণ। এটা একটা বিউটি ঘোষণা করেছে, যেখানে আমরা ভেদ দেখতে পাচ্ছি, মহাপ্রভু এই ভেদকে নষ্ট করেছে। তিনি একজন মুসলমান হলেও সমস্ত বৈষ্ণব জগৎ গিয়ে তাকে প্রণাম করে ভগবানের সেবা করেছে। আমরা আজকে ইতিহাসে কেবল মানে করছি কিভাবে রাজত্ব প্রাপ্তির জন্য নিজের পিতাকে হত্যা, মাতাকে হত্যা, এইসব হিংসাত্মক করছি, কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুর কথা আমরা জানি না, যে চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রভাবিত হয়ে একজন রাজা কিভাবে রাস্তায় নেমে তিনি মার্জন করছেন। চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে একজন রাজাও কিন্তু কতটা সাধারণ হয়ে গেছিলো সেটাই কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছ জাতি ধর্ম নির্বিশেষে সবাই কীর্তন করছে এখানে রাস্তায় নেমে, হরিনাম জপ করতে করতে সবাই কিন্তু একাত্ম হয়ে গেছে এখানে। আর এত সুন্দরভাবে এই জিনিসগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে মূর্তিগুলো এতটাই রিয়াল মনে হচ্ছে না, এখানে খুব শান্তি ভিতরটা। এখানে দেখো, এখানে একটা স্টোন রাখা রয়েছে, এটা পুরীর কাছে অবস্থিত এই আলারনাথ মন্দিরের একটি অংশ, যার ওপরে বসে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন এবং তপস্যা করতেন এর ওপরে বসে। প্রদান করেছিলেন সেই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের এখানে একটা মূর্তি বানানো রয়েছে, মানে অরিজিনালি দেখে মনে হচ্ছে উনি চেয়ারের মধ্যে বসে রয়েছেন, মানে একেবারে অরিজিনাল মনে হচ্ছে। একটা ফ্যান রাখা রয়েছে সামনে টেবিল, এবং উনি লাঠি হাতে চেয়ারের মধ্যে কিন্তু বসে রয়েছেন। এদিকে একটা ইজি চেয়ার। মায়াপুরের আবিষ্কার, আজকে যে মায়াপুর আমরা দেখছি, আপনারা দর্শন করতে যাচ্ছেন, মায়াপুর নবদ্বীপে কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না, কারণ ধীরে ধীরে গঙ্গার পানে সেটা লুপ্ত হয়ে যায়। ইনি দেখুন, এখানে একটা দিব্য জ্যোতি আপনারা দেখতে পারবেন, ওনার বাড়ির মাঝখানে জলঙ্গী নদী, ওই গঙ্গায় জলঙ্গী নদী দেখতে পাচ্ছেন। উনি এই পারে ওনার বাড়ি ছিল, আর নদীর ওই পারে হচ্ছে মায়াপুর। ওই যে দিব্য জ্যোতি দেখছেন, মহাপ্রভু ওনাকে দিব্য জ্যোতি দর্শন দেন, এবং এই দিব্য জ্যোতিকে অনুসন্ধান করেই তিনি মায়াপুরকে আবিষ্কার করেন, তিনি মহাপুর জন্মস্থানকে পুনরুদ্ধার করেন। মানে আজকে যে আমরা মহাপুর জন্মস্থান দেখতে পাচ্ছি, সেটাকে পুনরুদ্ধার করেছেন ইনি। এবং আজকে যে গৌড়ীয় মঠ আমরা দেখতে পাচ্ছি, এই গৌড়ীয় মঠের মূল পুরুষ হচ্ছেন শ্রী সচ্চিদানন্দ ভক্তিমূর্তি। পুরো মিউজিয়ামটা কিন্তু এসি, এবং যারা বয়স্ক থাকবে, যদি যেহেতু এটা চারতলা টোটাল, তো উপরে না উঠতে পারলে এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। আর এবার আমরা সবার সামনে চলে এসেছি শ্রীলা প্রভুপাদ, মানে গৌড়ীয় মঠে যিনি প্রতিষ্ঠাতা, তারই এই মূর্তিটার সামনে। তো ইনি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে বৈষ্ণব ধর্মের বাণীকে ইনিই সবথেকে বেশি প্রসার করেছিলেন। ইনি না থাকলে কিন্তু এই গৌড়ীয় মঠ কনসেপ্টটাই থাকতো না। পালকিটা দেখতে পাচ্ছ, এই গৌড়ীয় মঠে যিনি প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ব্যবহৃত পালকি, এবং তারই ওইদিকে দেখলাম প্রিন্টিং প্রেসটা রয়েছে। আমার পিছনে খুব সুন্দর একটা এসি অডিটোরিয়াম আছে, এটা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার বা মিটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। এটা রয়েছে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের একদম টপ ফ্লোরে, এখানে পার আওয়ার হিসেবে ভাড়াটা নির্ধারিত করা হয়। এখানে বুক করতে হলে যেই নাম্বারে ফোন করে তোমাদের এখানে বুক করতে হবে, সেটা আমার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে তোমরা কল করে এই জায়গা বুক করতে পারো। খুব সুন্দর, এটা পুরোটাই এসি, এবং ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর নকশা করা রয়েছে, আর এখানেই হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা। আপনাদের সকলকে আহ্বান জানাই যে এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনারা আসুন, আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে আসুন, কারণ এই চৈতন্য মহাপ্রভুর এই মিউজিয়ামে আপনারা মহাপ্রভুর বহু শিক্ষামূলক, আপনারা তো মিউজিয়াম আপনারা সবাই দেখেছেন,
সেখানে মিউজিয়াম মানে আপনারা দেখেছেন অনেক পুরনো বস্তুকে রাখা হয়েছে, অনেক পুরনো জিনিস দেখে আমরা চলে আসি। কিন্তু এক নতুন কনসেপ্টে মিউজিয়াম তৈরি করা হয়েছে, সেখানে যেখানে শুধু পুরনো কিছু পুঁথি বা কিছু বস্তুকে রাখা প্রিজার্ভ করা হয়নি, এখানে মহাপ্রভুর বায়োগ্রাফির উপর, ওনার শিক্ষা জীবনীর উপর এই মিউজিয়াম একটাই রয়েছে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওর সাথে। টিল দেন।